নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ঙ্কর। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো যেমনটা দেখতে পাচ্ছো, আজকে তোমাদের জন্য একটা ফুড এসআইয়ের বই আমি নিয়ে এসেছি আর কি। তো এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে ফুড এসআইয়ের জন্য বেশ অনেকগুলো বইয়ের ভিডিও করেছি। আমি একটা আলাদা প্লেলিস্টও করে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু চেক করে নিও যে ফুড এসআই সংক্রান্ত কিন্তু বেশ অনেকগুলো বইয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি মানে হয়ে গেছে আর কি। তো আজকে তোমাদের জন্য এই বইটা নিয়ে আসলাম। তো দেখো, ফুড এসআইয়ের জন্য মোটামুটি 17 থেকে 18 রকমের বই আর কি, এরকম গাইড বই বেরিয়েছে। তো আমি চেষ্টা করব প্রতিটা বই তোমাদেরকে দেখানোর আর কি, যাতে তোমরা সঠিক বইটা মানে বুঝতে পারো যে তোমাদের কোনটা কেনা উচিত। ঠিক আছে, দেখো, এটা প্রকাশিত হয়েছে লিপিকা প্রকাশনী থেকে এবং এই বইটা আমি নিজে সংগ্রহ করেছি, প্রকাশক কিন্তু কোনোভাবে এই বইটা আমাকে দেননি। আচ্ছা, যেমন দেখতে পাচ্ছ যে এখানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর রিডিড বাই শ্যামল ব্যানার্জি। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে মানে সাব ইন্সপেক্টরের গাইড রয়েছে এবং প্র্যাকটিসের, মানে বইটার মধ্যে এটা একটা গাইড বুক বলতে পারো এবং এর সাথে প্র্যাকটিসও রয়েছে। প্র্যাকটিসটা কী অর্থে রয়েছে আমি ডিটেলসটা তোমাদের দেখাবো প্রেজেন্টেশনটা। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আচ্ছা, এবার আমরা একটু বইয়ের ভেতরে যাব, দেখবো কী রয়েছে না রয়েছে। আর প্রথমে যদি একটু দামটা দেখাই তোমাদের, দেখো বইটাতে দাম করা রয়েছে 220 টাকা প্রিন্ট রয়েছে। ঠিক আছে, এখানকার প্রিন্ট কোয়ালিটি অতটা ঠিক নেই কিন্তু ভেতরে সুন্দর আছে। 220 টাকা, এর উপরে মোটামুটি 30-35% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আমি এটার অনলাইন পারচেস লিঙ্ক যদি পাই আমি দিয়ে দেবো, নাহলে যদি এটা হয়তো খুব সম্ভবত অফলাইনে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, আর আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয়, সেটা ডিটেলসও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে মানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও চেক আউট করে নিও, তোমরা সেখান থেকে চাইলেও কিন্তু বইটাকে কিনতে পারো। আচ্ছা দেখো, এখানে 2024 লেখা রয়েছে, তারা হয়তো আর কি প্রেডিকশান করে যে পরীক্ষা হয়তো 24-এ হবে, যাই হোক সেটা পরের কথা, পরীক্ষা এবছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা দেখো, পরীক্ষার সিলেবাস এবং নিয়ম সম্পর্কে এখানটা দেওয়া রয়েছে, মানে 50 নম্বর জিকে থাকবে, 50 নম্বর অ্যারিথমেটিক থাকবে বা পাটিগণিত থাকবে সেটা। আচ্ছা দেখো, এই বইতে কিন্তু সেই অর্থে কোনো সূচিপত্র দেওয়া নেই, এখান থেকে একদম ডিরেক্ট আর কি ম্যাথ শুরু হয়ে যাচ্ছে। এবার আমি একটু প্রেজেন্টেশনটা তোমাদের দেখাবো। দেখো এখানে একটু বাইন্ডিং সমস্যা আছে, ঠিক আছে, বইটাতে তো আমি নিজে একটু আঠাটা লাগিয়ে বইটাকে ঠিক করে নিয়েছি, একটু বাইন্ডিংয়ের প্রবলেম কিন্তু বইটার মধ্যে রয়েছে। আচ্ছা দেখো, এখানে প্রথমে গণিত, গণিতের মধ্যে প্রথমে এখানে ভগ্নাংশ যে চ্যাপ্টারটা, মানে এই বইটার মধ্যে কিন্তু পুরো অ্যারিথমেটিক পোর্শনটা কভার করা আছে বেশ ধরে ধরে। ঠিক আছে, এখানে ভগ্নাংশ, ভগ্নাংশের যে অঙ্কগুলো আর কি, সেগুলো কিন্তু এখানে সলিউশন করতে করতে আসা আছে পরপর এবং এখানে উত্তরগুলো দেওয়া। ঠিক আছে, আচ্ছা মানে না সরি, এখানে সলিউশন করা নেই, এখানে শুধুমাত্র উত্তর দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, সলিউশনগুলো কিন্তু এরকম লাস্টে রয়েছে। ঠিক আছে, এবং অল্প অল্প করে অঙ্ক রয়েছে, খুব বেশি অঙ্ক নেই, মানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু মানে কভার করা আর কি। এটা যদি দেখো লসাগু গসাগু চ্যাপ্টার, এক্ষেত্রে কিছু অঙ্ক রয়েছে। আচ্ছা, এখানে এরকম উত্তরমালা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু সলিউশনগুলো করা। একটা জিনিস দেখলাম কি, সলিউশনগুলো একদম মানে কী বলবো, শেখার মতো করে করা আর কি, কোনো শর্ট ট্রিকের ব্যবহার নেই, একদম গতানুগতিক নিয়মে অঙ্কগুলো করে দেওয়া আছে, যাদের অ্যাসপিরিয়েন্টরা বুঝতে তাদের সুবিধা হয়। আচ্ছা দেখো, এটা অনুপাত সমানুপাত মিশ্রণের যে চ্যাপ্টার, সেক্ষেত্রেও কিন্তু এরকম অঙ্ক রয়েছে। এবং একটা জিনিস ভালো কি, বইটা বেশ কালারফুল, মানে সবুজ কালার দিয়ে আর কি কোয়েশ্চেনগুলো মানে করা রয়েছে এবং অ্যান্সারগুলো এরকম মানে ব্ল্যাক, অর্থাৎ সবুজ আর মানে কালো ব্যবহার করা হয়েছে বইটা আর কি প্রিন্টিংয়ের জন্য। এবং প্রিন্টিং কোয়ালিটি ভালো এবং পেজ কোয়ালিটি কিন্তু মানে প্রথম দিকের ওই পৃষ্ঠাগুলো ভালো না, কিন্তু ভেতরের এই পেজগুলো কিন্তু বেশ ভালো, মানে দাম অনুযায়ী বলবো একদম ঠিকঠাক আছে। আচ্ছা দেখো, এখানে টোটাল 20টা অঙ্ক রয়েছে এবং 20টা অঙ্কের পরে এখানে কিন্তু এরকম মানে অ্যান্সারগুলো দেবো এবং তারপরে কিন্তু এখান থেকে সলিউশন রয়েছে। দেখো সলিউশনগুলো যদি একটু দেখাই কাছে নিয়ে এসে, বুঝতে পারবে যে দেখো সলিউশনগুলো কিন্তু একদম আর কি মানে যেরকমভাবে আমরা অঙ্ক শিখি একদম ধরে ধরে করা, দেখো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করা আছে। ঠিক আছে, দেখো মানে আমি তোমাদেরকে বারবার বলেছি যে মানে ম্যাথ এবং রিজনিংয়ের, ম্যাথ এবং জিকে যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে, ম্যাথের জন্য আলাদা একটা বই মানে ফলো করো এবং জিকের জন্য আলাদা একটা বই ফলো করো, এটা আমি বরাবরই বলে আসছি। এবং পাশাপাশি যদি তোমাদের কোনো গাইড বুকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইগুলোকে কনসিডার করতে পারো। তবে এখনও পর্যন্ত আমি যতগুলো মানে ফুড এসআই সংক্রান্ত বই দেখেছি, আমার কিন্তু বেস্ট বই এখনও অবধি মনে হয়েছে তপতি পাবলিশার্সের বইটা এবং রীতা পাবলিকেশনের যে বইটা রয়েছে, আমি দুটোরই ভিডিও করেছি, চ্যানেল রয়েছে তোমরা দেখে নিতে পারো। সেই বই দুটো কিন্তু আমি বলবো মানে গাইড বুক হিসাবে এখনও অবধি বেস্ট যত বেরিয়েছে। ইন ফিউচার ক্র্যাকের বইটা বেরোলে হয়তো সেটাও একটা ভালো বই হবে আমি আশা করি, লীলা রয়ের লেখা, তো সেটাও আমি দেখাবো তোমাদের যখন ভবিষ্যতে সেটা আর কি মানে পাবলিশড হবে। আচ্ছা দেখো, এটা সরল সুদের যে চ্যাপ্টারটা, সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট দেখতে পাচ্ছ যে এভাবে কিন্তু অঙ্কগুলোকে দেওয়া আছে এবং যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মানে ভালো আর কি, পরীক্ষাতে আস যেরকম অঙ্ক আসে সেরকমই দেওয়া রয়েছে, খুব বেশি দেওয়া নেই। দেখতে পাচ্ছ বইটার ভলিউম কিন্তু খুব বেশি মোটা না, মানে একটু পাতলার মধ্যে আর কি। তো এটা একটা বেসিক গাইড বুক হিসেবে রাখতে পারো। কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখান থেকে ওই বেশ 10টা অঙ্ক, কোনোটা তো 20টা অঙ্ক, কোনোটা তো 10টা অঙ্ক, এরকম করতে করতে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে,
তো ম্যাথটা আমি দেখাই। দেখো ম্যাথ খুব বেশি পর্যন্ত নেই, আচ্ছা এই অবধি ম্যাথ হয়ে শেষ হয়ে গেল। আচ্ছা এই লাস্টে যে দেখো এটা টাইম ডিস্টেন্স অ্যান্ড স্ট্রিম, মানে যে কটা চ্যাপ্টার আর কি অ্যারিথমেটিকের মধ্যে পড়ে সে কটাই দেওয়া আছে, এক্সট্রা কোনো চ্যাপ্টার নেই কিন্তু। ঠিক আছে, এই ক্ষেত্রে 16টা অঙ্ক রয়েছে, এখান থেকে সমাধানগুলো করতে করতে দেওয়া আর কি। তো এই বইগুলোর একটা প্লাস পয়েন্ট কি, এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে সিলেবাস সম্পর্কে, যে মানে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন কী টাইপের অঙ্কগুলো আসতে পারে। মানে এখানে বেসিক্যালি প্রতিটা মানে টাইপ দেওয়া রয়েছে আর কি, টাইপের একটা দুটো করে অঙ্ক করা। আচ্ছা দেখো, এখান থেকে জিকের পোর্শন শুরু হচ্ছে এবং সেটা স্টার্ট হচ্ছে কিন্তু ইকোনমি বা অর্থনীতি দিয়ে। প্রথমে প্রতিটা আর কি জিকের পোর্শন যা যা দেখাবো আর কি, সেটা অর্থনীতি বলো বা ইতিহাস ভূগোল বা সংবিধানের ক্ষেত্রে অথবা সায়েন্সের ক্ষেত্রে বা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে প্রথমে কিন্তু এরকম এমসিকিউ রয়েছে বেশ কিছু, ঠিক আছে। তারপরে কিছু মানে ইনফরমেশন দেওয়া রয়েছে, আচ্ছা, এবং এমসিকিউগুলো আমি বলবো যে প্রশ্নগুলোর মধ্যে দেওয়া আছে সেই প্রশ্নগুলো নিঃসন্দেহে ভালো প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে বলছে অর্থনীতির জনক কাকে বলা হয়, ঠিক আছে, এরকম পরপর কিন্তু মানে চ্যাপ্টার ওয়াইজ কোনো ভাগ করা নেই, পরপর কিন্তু কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবং সেগুলোর অ্যান্সার এরকম বইটা নিচে নিচে দেওয়া, মানে প্রতিটা পেজে। এটা একটা ভালো দিক, মানে এখান থেকে পড়তে সুবিধা হয়। দেখো রোলিং প্ল্যান হলো, তারপরে হচ্ছে এখানে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্দিষ্ট সময়ে 1 বছর পূর্বে শেষ হয়, ভালো প্রশ্ন, প্রশ্নগুলো যথেষ্ট ভালো, মানে প্রশ্নকেই বাছা হয়েছে, খুব বেশি নেই তবে যে কটা প্রশ্ন আছে একদম বেশ ভালো প্রশ্ন আর কি। দেখো এখানে টোটাল কোশ্চেন যদি বলো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে টোটাল 256টা, মানে 256টা এমসিকিউ প্রশ্ন রয়েছে। এটাকে তোমরা একটা এমসিকিউ মানে যেহেতু প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, কিন্তু প্র্যাকটিস বলতে কিন্তু এইগুলো দেওয়া, মানে প্র্যাকটিস সেট সেই অর্থে কোনো কিছু নেই, এমসিকিউ এবং কিছু ডেটা মানে এরকম ইনফরমেশন দেওয়া রয়েছে। এবার যদি একটু ইনফরমেশনগুলো দেখাই, মানে যেগুলো ডেটা ভিত্তিক আর কি, মানে বক্স করে করে দেওয়া বা ডিসক্রিপটিভ, সেক্ষেত্রে দেখো এখানে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটা কোন বছর থেকে কোন বছর হয়েছিল, ফিনান্স কমিশনের চেয়ারম্যানগণ, যে সমস্ত ব্যাংক জাতীয়করণ করা হয়েছে তার তালিকা, এরকম টুকটাক জিনিসপত্র দেওয়া রয়েছে, খুব বেশি কিন্তু নেই, ঠিক আছে, মানে জাস্ট একবার চোখ বুলিয়ে দেখার মতো। এখান থেকে ইতিহাসটা শুরু হচ্ছে, ইতিহাসটা দেখো কীভাবে দেওয়া, এ প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে, তারপরে যদি একটু চলে আসো এদিকে দেখো এখানে, এখান থেকে মধ্যযুগ মানে প্রাচীন যুগ থেকে 140টা, মধ্যযুগ থেকে শুরু হয়েছে কোশ্চেন, এখানে কোশ্চেন রয়েছে মোটামুটি একটু যদি দেখা যায়, আচ্ছা 280 পর্যন্ত, এবং 281 থেকে দেখো আধুনিক যুগে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হচ্ছে, ঠিক আছে, একদম দেখো করমণ্ডল উপকূলের নাম ইংরেজরা কী দিয়েছিল, মানে ইউরোপীয়দের যে আগমন সেখান থেকে, মানে এই যে মানে যেভাবে কিনা এইগুলো সাজানো রয়েছে, মানে এক একটা পার্ট আর কি ইতিহাসে, সেগুলো কিন্তু ক্রোনোলজিক্যালি রয়েছে, মানে পরপর যে ঘটনা ঘটেছিল সেরকম পরপর পর দেওয়া। দেখো 1857 মহাবিদ্রোহ কোথায় প্রথম আত্মপ্রকাশ করে, প্রশ্নগুলো ভালো আছে নিঃসন্দেহে, মানে পরীক্ষাতে আসার মতো প্রশ্নই রয়েছে, এবং টোটাল এখানে ইতিহাস থেকে প্রশ্ন রয়েছে 425টা, যেহেতু ইতিহাসের ওয়েটেজ বেশি। তারপরে দেখো এরকমভাবে কিছু বক্স করে করে ইনফরমেশন দেওয়া, ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠা, কে প্রতিষ্ঠা করেছিল সেগুলো, ব্রিটিশ আমলে গভর্নর, গভর্নর জেনারেলগণ, বাংলার গভর্নর জেনারেলগণ, ভারতের গভর্নর জেনারেলগণ, এগুলো দেওয়া রয়েছে। আচ্ছা তারপর দেখো ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বা বিপ্লব যেগুলো, সেগুলো এরকম বক্স করে দেওয়া, গুরুত্বপূর্ণ সন্ধিগুলো দেওয়া রয়েছে, ভারতে আগত কয়েকজন বিদেশি পর্যটক দেওয়া রয়েছে, কিছু ঐতিহাসিক ব্যক্তির উপাধি, মানে এভাবে কিন্তু অল্প অল্প যে করে ইনফরমেশনগুলো দেওয়া, মানে যেগুলো কিনা আর কি ইতিহাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মোটামুটি সেগুলো দেওয়া রয়েছে, শিখ গুরুদের নামের তালিকা, কয়েকটি ভারতীয় ঐতিহাসিক সংবাদপত্র তাদের সম্পাদক, জাস্ট মানে বক্স করে করে প্রেজেন্ট করা রয়েছে। এগুলো মানে এইটুকু একদমই সাফিসিয়েন্ট নয়, আলাদা জিকে বই তো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে, এখান থেকে এগুলো একবার জাস্ট আর কি দেখে নেওয়া যেতে পারে, এগুলো থেকে প্রশ্ন আসার মতো, তাই হয়তো এরকমভাবে প্রেজেন্ট করা রয়েছে। দেখো জিওগ্রাফির ক্ষেত্রে প্রথমে বিশ্বের ভূগোল রয়েছে, সেখান থেকে প্রথমে এমসিকিউ থাকবে, আচ্ছা বিশ্বের ভূগোলটা পার হয়ে গেলে তারপর ভারতের ভূগোল রয়েছে, বিশ্বের ভূগোল থেকে টোটাল 200টা কোশ্চেন রয়েছে, ভারতের ভূগোল রয়েছে, দেখো ভারতের মোট আয়তন হলো, তোমরা কোশ্চেনগুলো একটু পজ করে দেখে নিও জুম করে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, আমি প্রতিটা প্রশ্ন দেখাচ্ছি না। দেখো লাক্ষাদ্বীপে মোট দ্বীপের সংখ্যা কত, ভারতের মূলধনের রাজধানী কোনটি, ভারতের বৃহত্তম মানে সর্ববৃহৎ বন্দর কোনটি, দুর্গাপুরে সেচবাদ দেওয়া হয়েছে, মানে এই ধরনের প্রশ্ন, এবং অ্যান্সারগুলো নিচে নিচে দেওয়া। যেই প্রশ্নগুলো আছে আমি বলবো প্রশ্নগুলো বাছাই করা হয়েছে, খুব ভালো ভালো প্রশ্ন, ঠিক আছে, তবে আরেকটু যদি বেশি থাকতো, মানে এমসিকিউগুলো যদি অনেক বেশি থাকতো, আরেকটু যদি এই ধরনের ডেটা দেওয়া থাকতো বেশি করে, বক্সের বদলে যদি একটু ডিসক্রিপটিভ হয়ে থাকতো, আমি বলবো একটু ভালো হতো। পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় প্রতীক এখানে, মানে যেগুলো আর কি ওয়ার্ল্ড জিওগ্রাফি, আন্তর্জাতিক দিবসগুলো দেওয়া রয়েছে, তারপর বিভিন্ন বিশ্বের দেশের ভাষা ধর্ম, এগুলো কিন্তু স্ট্যাটিকের মধ্যে পড়ে, ভৌগোলিক উপনাম, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, মানে ম্যাকমোহন লাইন ভারত চীনের মধ্যে, এই ধরনের যে ইনফরমেশনগুলো, ভারত পরিচিতি সম্পর্কে রয়েছে, মানে ভারতের বিভিন্ন হ্রদ, ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ, ভারতের দীর্ঘতম নদ নদী, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর, পার্ক মানে যেগুলো আর কি ন্যাশনাল পার্ক, বিভিন্ন নদী প্রকল্প, বিভিন্ন রাজ্যের ভাষা আছে, মোটামুটি সব কিছুই অল্প অল্প করে দেওয়া আছে। পশ্চিমবঙ্গ পরিচিতি বলে একটা পোর্শন আছে আলাদা করে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ফসল, পশ্চিমবঙ্গে কে প্রথম হয়েছিল, এই ইনফরমেশনগুলো কিন্তু বইটার মধ্যে আছে। আচ্ছা এখানে কিছু অনলাইনের ফরম্যাটেও কিন্তু করা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি, হাজারদুয়ারি, পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি, বোটানিক্যাল গার্ডেন, মানে এই ধরনের পোর্শনগুলো রয়েছে। আচ্ছা ভারতের সংবিধান এবং প্রশাসন বিভাগ, মানে যেটা কিনা আর কি পলিটির মধ্যে পড়ছে, সেক্ষেত্রে দেখো প্রথমে এরকম এমসিকিউ রয়েছে, এক্ষেত্রে এমসিকিউ টোটাল রয়েছে হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদের,
তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে এমসিকিউ টোটাল কভার করেছে 250টা, 250টা এমসিকিউ দেওয়া রয়েছে, এবং এমসিকিউ যেগুলো আমি দেখেছি বইটা পুরো ভালো করে ঘেটে, আমি আমার কাছে বইটা 3-4 দিন রয়েছে, তো আমি যতটা ঘেটে দেখেছি প্রশ্নগুলো নিঃসন্দেহে ভালো প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এখান থেকে হয়তো টুকটাক কমনও আসতে পারে। ঠিক আছে, দেখো এইবার এখান থেকে আবার বক্স প্রেজেন্টেশন করা, ভারতের রাষ্ট্রপতিগণ, উপরাষ্ট্রপতিগণ মানে কে কত বছর ছিল আর কি সেগুলো, ভারতের প্রধানমন্ত্রীগণ, লোকসভার নির্বাচন তালিকা, সুপ্রিম কোর্টের বিচারপতি, মানে এগুলো আছে অল্প অল্প আছে। এখান থেকে ইউএনও বা রাষ্ট্রসংঘ বলে একটা আলাদা পোর্শন করা আছে, এই জিনিসটা ভালো দেখলাম, কারণ মানে ইউএনও থেকে কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে, এখান থেকেও আলাদা করে এমসিকিউ দেওয়া রয়েছে, এটা যদিও বা স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে। এখান থেকে টোটাল কোশ্চেন এমসিকিউ ফরম্যাটে রয়েছে 71টা, তারপরে দেখো না ভুল বললাম একটু, 78টা রয়েছে, তারপরে কিন্তু এখান থেকে এসএকিউ টাইপও কিছু রয়েছে। ঠিক আছে, এসএকিউ টাইপ কোশ্চেন দেওয়া রয়েছে ইউএনের ওপরে, সেটা রয়েছে মোটামুটি তোমার ওই 80টা মতো। আচ্ছা, তারপরে এখানে ইউএনও রিলেটেড বিভিন্ন বক্স করে করে ইনফরমেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, এখান থেকে দেখো সায়েন্সটা শুরু হচ্ছে, সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে প্রথমে এরকম এমসিকিউ দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে এক্ষেত্রে কিন্তু জিনিসটাকে প্রেজেন্ট করা রয়েছে ওই মিলিয়ে মিশিয়ে আর কি, মানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে ভাগ করা হয়নি, এখানে জাস্ট আর কি এরকম কোশ্চেন দিতে মানে পরপর দিয়ে গেছে। তো এক্ষেত্রে টোটাল সায়েন্সের ক্ষেত্রে কোশ্চেন অনেকটাই রয়েছে আর কি, টোটাল দেখো 400টা কিন্তু সায়েন্সের থেকে কোশ্চেন রয়েছে, 3টে পোর্শন মিলে 400টা কোশ্চেন। তো কোশ্চেনগুলো দেখো রেডিয়ামকে আবিষ্কার করেন, ডায়নামোকে আবিষ্কার করেন, এই ধরনের প্রশ্নগুলো আছে, পরীক্ষাতে আসার মতো প্রশ্নই আছে। তারপরে এরকম বিভিন্ন বক্স করে করে ইনফরমেশন দেওয়া, মানে এসআই একক, সিজিএস একক কী, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তার ব্যবহার, তারপরে বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক, জীবনবিজ্ঞান সংক্রান্ত সংক্ষেপ যে ইনফরমেশনগুলো হয়, তারপর মানবদেহের রোগ যেগুলো সেগুলো সবই দেওয়া আছে মোটামুটি, অল্প কম মানে অল্প বেশি করে টুকটাক দেওয়া আছে সব কিছুই। এখান থেকে দেখো স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকের মধ্যে প্রথমে ওই একই রকম প্রেজেন্টেশন, প্রথমে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে। দেখো লাইফ ডিভাইন গ্রন্থটি রচয়িতা হলেন কে, বনস্পতি ঘিতুড়িতে কোন গাছ ব্যবহৃত হয়। ঠিক আছে, হিরোশিমা দিবস কবে পালিত হয়, বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিল, বসন্ত রোগের টিকাকে আবিষ্কার করে, রিপাবলিকের রচয়িতাকে, এগুলো সব কিন্তু দেওয়া আছে মানে এমসিকিউ ফরম্যাটের মধ্যে। এবং আমি বারবার করেই বলছি যে এমসিকিউ প্রশ্ন যে কটা দেওয়া আছে প্রশ্নগুলো সুন্দর প্রশ্ন, এই এই প্রশ্ন এখান থেকে প্রচুর প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রশ্ন এসেছে আমি দেখলাম, মানে এখানে লেখা নেই কোন প্রিভিয়াস ইয়ারে কিছু এসেছিল কি না, মানে আমি ওভারঅল পরীক্ষার কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষাতে অবশ্যই এসছে আর কি। ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, খুব ফেমাস কোশ্চেন, কোন বছর পঞ্চায়েতি রাত শুরু হয়, তারপরে বিশ্বের বৃহত্তম ঘণ্টাটি কোন শহরে রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে স্ট্র্যাটেজিকে থেকে। ডিসকভারি অফ ইন্ডিয়া এটা তো খুব আসে, মৈত্রী এক্সপ্রেস কোন দুটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আর কি কানেক্ট করছে, ওইগুলোও দেওয়া রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন আর কি বক্স করে প্রেজেন্টেশন করা, বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল এখান থেকে প্রশ্ন আসে, কোন ব্যক্তি কোথাকার জনক সেগুলো, বিভিন্ন সংবাদপত্র, ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী, ভারতের প্রাদেশিক নৃত্য মানে কোনটা কোন জায়গার ডান্স আর কি সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে রয়েছে, ভারতরত্ন সম্পর্কে রয়েছে, নোবেল পুরস্কার দিয়ে রয়েছে, ভারতের জাতীয় মানে ভারতের জাতীয় বিভিন্ন প্রতীক বা জাতীয় সঙ্গীতগুলো যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন তীরে অবস্থিত শহর সম্পর্কে দেওয়া, ভারতের বিভিন্ন স্টেডিয়াম, জাতীয় খেলা বিভিন্ন দেশের, এগুলো সব কিন্তু আছে। মানে স্ট্যাটিক জিকেটা আমি বলবো এই বইটার মধ্যে আমি দেখলাম যে খুব সুন্দর, মানে অন্য যতটা টপিক মানে যা যা আর কি সাবজেক্ট হয় সেগুলো সেগুলোর মধ্যে স্ট্যাটিক জিকের প্রেজেন্টেশনটা সব থেকে ভালো, এবং তথ্যও কিন্তু প্রচুর বেশি পরিমাণে রয়েছে। দেখো এবার যদি একটু মানে এনভায়রনমেন্টে দেখাই, মানে পরিবেশ বিজ্ঞান, সেটাকেও কিন্তু আলাদা সেকশনে ভাগ করা, এটা একটা ভালো দিক আর কি। তো এক্ষেত্রে দেখো এখানে প্রথমে কিন্তু বেশ এমসিকিউ কোশ্চেনই রয়েছে, এমসিকিউ এখানে টোটাল কতগুলো রয়েছে যদি দেখতে তোমাদেরকে দেখাই। আচ্ছা, বাইরের থেকে একটু আওয়াজ তো আসবেই, মানে এটা তো আমার ভিডিওতে একটা মানে প্রতিদিন বলতে হয় যে সাউন্ডের একটুখানি প্রবলেম হয় কারণ নয়েজ হয়ে যায় বাইরে থেকে। দেখো এখানে টোটাল 110টা কোশ্চেন রয়েছে, এবং তারপরে কিন্তু এসএকিউ টাইপের প্রশ্ন রয়েছে, এবং এসএকিউ প্রশ্নগুলো ভালো, মানে এসএকিউ বা এমসিকিউ বলো এনভায়রনমেন্টের থেকে তো খুব বেশি থাকে না, মানে যা থাকে এখানে যা দেওয়া আছে মোটামুটি এর মধ্যেই আমি আশা করি কভার করে যাবে। ঠিক আছে, সেই সেইগুলোই দেওয়া আছে, খুব মানে একদম যেগুলো কোর ইনফরমেশন সেগুলোই দেওয়া। দেখো বায়ুবাহিত রোগসমূহের সংক্ষিপ্ত বিবরণ, গ্রিনহাউস গ্যাসের শতকরা ভাগ আছে মোটামুটি, ভারী ধাতুগুলোর নাম, উৎস এবং মানুষের ক্ষতির দিকগুলি, এগুলো মোটামুটি সবই দেওয়া আছে। তো এই ছিল বইটার মধ্যে টোটাল, এখানে বইটা শেষ হয়ে যাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ লিপিকা প্রকাশনী, ঠিক আছে, তোমরা আমি প্রকাশনীটার নাম আমি প্রথম শুনলাম আর কি, আমি বইটা দোকানে দেখে আর কি কালেক্ট করলাম। তো দেখো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। এবার তোমরা যদি অলরেডি কোনো ফুড এসের বই কিনে ফেলো তাহলে তো এই বইটা কেনার কোনো প্রশ্ন নেই, আর যদি ফুড এসের এরকমটা কোনো গাইড বুক কিনতে হয় আমি বলবো তপতির বইটা নাও, মানে যদি এই মুহূর্তে নিতে হয়, নাহলে রিতার বইটা নাও, আমার তুলনামূলক রিতার বইটাকে বেশি আর কি মানে এক্সাম ওরিয়েন্টেড মনে হয়েছে, কারণ ওর মধ্যে ইনফরমেশন প্রচুর রয়েছে এবং প্রেজেন্টেশন যা রয়েছে আমি বলবো ওটা একটা পারফেক্ট গাইড বুক হতে পারে। তাছাড়া এই বইটা যদি কথা বলো, আমি হলে কিন্তু এই বইটা কোনোরকমভাবেই আর কি নিজে পারচেস করতাম না, বা আমি এই বইটা তোমাদেরকে সাজেস্ট খুব একটা করছি না। ঠিক আছে, তো দরকার নেই সেই অর্থে এই বইটা তোমাদেরকে মানে কেনাটা, আমি বলবো যে তোমরা এটাকে কনসিডার করোই না।
ঠিক আছে, ওই বইগুলো তোমরা একটু দেখতে পারো, বা আমার ওই ফুড এসআইয়ের যে আর কি প্লেলিস্টটা রয়েছে ওখানে একটু দেখে নিও, আমি যে বইগুলোকে ভালো বলেছি সেগুলোর থেকে একটা পছন্দ করে কিনো। আর তোমাদের আর কি বইয়ের আর কি রিভিউ তোমরা চাইছো আমাকে একটু জানাও, আর পার্টিকুলারলি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি মানে হেল্পফুল হয় মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই বইটা সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আর ফুড এসে রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সবার আর কি কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই তুমি পেয়ে যাবে। আর আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে কিন্তু প্রচুর মানে আলোচনা হয়, বিভিন্ন পরীক্ষা নিয়ে বিভিন্ন বই নিয়ে আলোচনা হয়, এবং এখন রিসেন্টলি আমরা আর কি বিভিন্ন কুইজ স্টার্ট করেছি, তোমরা সেখানেও কিন্তু পার্টিসিপেট করতে পারো। তো তোমরা একটু টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন এখনও হওনি একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে, ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।